রেল দপ্তর কেন্দ্রের একটা নতুন রেলগাড়ি তো দূরের কথা, একটা রেলের বগি পর্যন্ত লাগাননি। আপনারা কি কি দিয়েছেন আমাদের? 2014 সালে ডালের কিলো ছিল 50 টাকা, মোদিজির আমলে এখন 150 টাকা করে ডাল কিনতে হয়। কিছু সিপিএম এর লোক লাল জামা খুলে গেরুয়া জামা পড়েছেন। নতুন উন্নয়নের যদি লড়াই করেন টিকতে পারবেন না, কারণ মমতা দি এই মুবারকপুরের লোকরা রেশন দোকানে যায় তো খাদ্য সাথে তাল দিয়ে আসছে 2 টাকা কেজি, মমতা দি আজকে কত কাজ করেছে তার মূল্যায়নের ভোট। 5 বছর আগে মোদিজি কি বলেছিল, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে আসবে, কার অ্যাকাউন্টে এসছে? তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক আপনি যদি ভাবছেন যে সহ্য করছি সহ্য করছি, এটা সহ্যের লিমিট আছে। আমি 82,500 ভোটে জিতলাম বিধানসভায়, আমি সিটটা ছেড়ে দিলাম, দীপেন্দ্রকে দিদি প্রার্থী করলো 1,000 টাকা। স্টেট ব্যাংকে টাকা আর কেউ রাখে? 2014-তে 6 টাকা সুদ ছিল, 3.5 টাকা। এমপ্লয় বলছে ধোঁয়া ঢুকে যায়, সব গ্যাস দিয়ে দিয়েছে 16টা সিলিন্ডার না, 18 বছরের সরকার টাটা বাই বাই করে দিয়েছে জনগণ। আর সেখানে তো মুসলমান খ্রিস্টান নাই, মাত্র 6% মুসলিম। জনগণ সরকার টাটা বাই বাই। রাজস্থানে 5 বছরের সরকার, 4% মাত্র মাইনরিটি থাকে, টাটা বাই বাই। লন্ডনের ব্যাংক কোর্ট যখন ধরেছে নীরব মোদীকে, তোমাকে কেন ভারতে সমর্পণ করব না, বলছে আমি আসার আগে বিজেপি তহবিলে 456 কোটি টাকা দিয়েছে। বিজয় মালিয়াকে যখন ধরেছে 9,000 কোটি মেরেছ কেন, বলছে আমি তো দিল্লি ছাড়ার আগে জেটলির সঙ্গে পার্লামেন্টে বসে মিটিং করে এসেছি। তাই এই বিজেপি আর নয়, এই বিজেপি জামানত জব্দ করতে এখানে একটা প্রার্থী করেছে, শিশির অধিকারী রাজনীতিতে হিমালয় পর্বত, 79 এজ, 60 বছর পলিটিক্স করেছে, 70 সাল থেকে চেয়ারম্যান, অপোজিশনের এমএলএ, কেন্দ্রের মন্ত্রী, ছাত্র রাজনীতি, বিডি শ্রমিকদের নিয়ে রাজনীতি, তার সংগ্রামের ইতিহাস এত বড় লম্বা। ভগবানপুরের ঘর ছাড়া, মুখবাড়িয়ার ঘর ছাড়া, পটাশপুরের ঘর ছাড়া, খেজুরির ঘর ছাড়ার আশ্রয়স্থল কোথায়? কাঁথিতে। জামিন করাবে কে? শিশির অধিকারী। মোটা চাল, মোটা ভাত, মোটা কাপড় দেবে কে? শিশির বাবু ঘর ছাড়া লোককে। মিথ্যা মামলায় গ্রেপ্তার করছিল দেবেন্দ্র শুক্ল, এসডিপিও ছিল, বাঁচাবে কে? শিশির অধিকারী। শিশির অধিকারীর বিরুদ্ধে প্রার্থী কাকে করেছে দেখুন বিজেপি। বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি কি আদর্শগত ভাবে বিজেপি, আরএসএস এর লোক, জনসংঘের লোক? না, তাকে মমতা ব্যানার্জি ফাঁকি মারতো খাঁটি হসপিটালে, নার্সিংহোম করতো, হসপিটালে ডিউটি করতো না। দিদি তাকে ট্রান্সফার করে দিল আসানসোল, আসানসোলে ট্রান্সফার হয়েছে বলে বিজেপির প্রার্থী হয়েছে, ফাঁকিবাজ ডাক্তার। একে ভোট দিবেন আপনারা? কেন ভোট দিবেন যার রাজনৈতিক কোনো নীতি নাই, আদর্শ নাই? আর সিপিএম এর কথা ছেড়ে দেন, উঠে গেছে পার্টিটা, ওর সম্পর্কে কথা বলা পরে সময় নষ্ট করা। তাই আপনাদের বলবো সব ভোট জোড়া ফুলে দেন, আমরা উন্নয়ন করি, আমরা উন্নয়ন করবো, ঠিক কথাবার্তা। এদেরকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। তারপরে বুথে লোক নাই তো, অধিকাংশ বুথে কে ভরসা? প্যারামিলিটারি আর মিডিয়ার ক্যামেরা,
এই দুজনকে ভরসা করে আছে, এরা বৈতরণী পারাবে। বিজেপি দুটো কথা বলে, দেশপ্রেমের কথা, ভারত মাতা কি জয়। আরে ভারত মাতা কি জয় 1947-এ 15ই আগস্ট হয়েছিল, তখন বিজেপি কোথায় ছিলেন? তার ঠাকুরদা ছিল জনসংঘ, আরএসএস। এরা কি করতো বলুন? বর্ষিয়ার লোকরা ইতিহাস পড়েছেন তো, এরা ব্রিটিশের দালাল ছিল, এরা ধরিয়ে দিত স্বাধীনতা সংগ্রামীদের। এদের সাবারকার, আরএসএস এর প্রতিষ্ঠাতা, জেলে বসে চিঠি লিখেছিলেন ইংরেজকে, তুমি আমাকে মুক্তি দাও, আমি স্পাইর কাজ করব। ডকুমেন্ট আছে, চিঠি ডকুমেন্ট, বলছে আমাকে মুক্তি দাও, আমি গোয়েন্দাগিরি করে যত বন্দে মাতরম বলা বাকি আছে সবকে ঢুকিয়ে দিব জেলে। মিথা ফুলে সম্মানীয় শিশির অধিকারী, প্রবীণ নেতা, কয়েক দশক রাজনীতি করেছেন, আপনারা শতকরা 95 ভাগের বেশি মানুষ, কেউ তার ভাই, কেউ তার বোন, কেউ তার পুত্র, কেউ তার কন্যা, কেউ তার নাতি, কেউ তার নাতনি, এই বর্ষিয়ান প্রবীণ নেতাকে গতবারে 2,30,000 জিতিয়েছিলাম আমরা, এবারে 3,00,000 ভোটে জিতিয়ে দিল্লিতে পাঠাবো। বিজেপি হটাও, দেশ বাঁচাও, 2019 বিজেপি ফিনিশ। তাই সব ভোট 1 নম্বর বোতামে দিবেন। আমার হুকুম, প্রজাপতি ঘোষ, কাবু কর, শম্ভু মাইতি, দেখুন কেউ ঘরে নেই, আর যারা আছে একেবারে মাথা নিচু করে ঘর থেকে বেড়ায় না, সারাদিন দরজা বন্ধ করে বসে থাকে। এই বাগচাতে ভোলানাথ খুঁটিয়া নামে একজন ছিল, এখন আর দেখা যায় না। বেশি লাফাবেন না, আমি যা করার 23 তারিখে পরে করব। ভদ্রভাবে থাকুন, গণতান্ত্রিক পরিবেশে থাকুন, মানুষ নিজের ভোট নিজে দেবে, পছন্দ হলে তৃণমূলকে দেবে, না পছন্দ হলে অন্য জায়গায় দেবে। কিন্তু একেবারে যদি ভাবেন মুবারকপুরটাই আমার পৃথিবী, বাগচার 11টা বুথে আমরা শক্তিশালী আছি, এখনো কয়েকটা বুথে উৎপাত আছে। যে উৎপাত কি করে বন্ধ করতে হয়, এমনিতে তো ঢুকে গেছে ভিতরে অলক বেড়া আর কারা কারা, পুলিশের গাড়ি টাড়ি ভেঙে ভিতরে ঢুকে গেছে, বাকি যা আছে পরিষ্কার করে দেবো, আমার কোনো চিন্তা নেই, আমি জানি কি করতে হবে। হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, আই নো ইট ভেরি ওয়েল। আমি এর থেকে বড় বড় মস্তান তপন শুকুরদের জব্দ করে দিয়ে এসেছি গড়বেতাতে, তোমাদের থেকে বড় মস্তান ইন্টারন্যাশনাল মস্তান কিষেনজি, তার নাম আর গন্ধ নাই, জঙ্গল বলতে আউট করে দিয়েছি, আমি তো সেই পার্টি। সব খবর আছে আমার কাছে, আমি এই জিনিস টলারেট করব না, এটা আমার লাস্ট কথা। 23 মে-র পরে নন্দীগ্রাম খেজুরি জঙ্গল মহলে যেভাবে শান্তি এনেছিলাম, ঠিক একইভাবে এই পিপীলিকাদের কি করতে হয় আই নো ইট। আপনারা সবাই ভালো থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস।